আসসালামু আলাইকুম ইন আরহামিল্লা রাতে যে আয়াতটি পাঠ করলে তাহাজুতের নামাজ পড়ার সমান সোয়াব আপনার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন দান করে থাকেন সুবাহুল্লাহ পবিত্র কুরআনুল ক্যারিমে এমন দুটি আয়াত রয়েছে যে দুটি আয়াত পাঠ করলে এই সবের ভাগিদার হওয়া যায় বিশ্বনবী বিশ্ব আল্লাহ আলিয়া সাল্লাম থেকে একখানা হাদিস এসেছে তিনি বললেন এই মাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে এর আগে কখনো এই দরজাটি খোলা হয়নি এ দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতরণ করছেন এর আগে তিনি কখনো পৃথিবীতে অবতরণ করেননি এ ফেরেস্তারা সাল্লামকে সালাম করে বললেন সুসংবাদ গ্রহণ করুন আপাদ মস্তক দুইটি নূরের যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি এর একটি হল ফাতেহাতুল কিতাব বা সুরা ফাতেহা আর অপরটি হল সোরা বাকারার শেষ দুটি আয়াত এর উভয় আয়াতই দোয়া রয়েছে আপনি এসব দোয়ার যে অংশ পাঠ করবেন আল্লাহ রহমতে দান করবেন সব কিছুই কবুল করা হবে শহী মুসলিম শরীফের হাদি শরীফে এই কথা রয়েছে অর্থাৎ রাতের বেলা ঘুমানোর পূর্বে বাকর আর শেষ দুই আয়াত তেলাওয়াত করলে তাহাজুত নামাজের সোয়া সোয়াব আশা করা যায় রাসুল সাল্লাহ সাল্লামের একখানা হাদিস পাওয়া যায় যে ব্যক্তি রাতের বেলা সুরাবাকর আর শেষ দুই আয়াত পাঠ করবে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে বুখারে শরীফের পাঁচ হাজার দশ নম্বর হাদিস হাজরত আবু বর্ণনা করেন করেন যে ব্যক্তি সুরা বা করার শেষ দুই আয়াত রাতে পাঠ করবে তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে জিন পরী খারাপ মানুষ এবং অপ্রিয় থেকে ওই ব্যক্তি মুক্ত থাকবে অর্থাৎ তার সাথে খারাপ কিছু ঘটবে না সুপ্রিয় সম্মানিত দর্শক আয়াত হলো بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.